ইতিহাসের বিভিন্ন বাঁক পেরিয়ে 1971 সালের মুক্তিযুদ্ধে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশের জন্ম। সেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল ঢাকায় 25 মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর হামলার মধ্যে দিয়ে। মুক্তিযুদ্ধের সেই সব স্মৃতি ও স্মারক সংরক্ষণ করে জাতির গৌরবের ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাতে ঢাকার আগারগাঁওয়ে প্রতিষ্ঠা করা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার সূচনা হয় মহান মুক্তিযুদ্ধের 21 বছর পর 1992 সালে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কয়েকজন অনুধাবন করলেন হারিয়ে যেতে শুরু করেছে মুক্তিযুদ্ধের ইতিহাস। তখন তারা ভাবলেন কিভাবে স্মৃতি ও স্মারক সংরক্ষণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করা যায়। পরবর্তী সময়ে তারাই মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখার উদ্যোগ নেন। 1996 সালের 22 মার্চ সেগুনবাগিচার একটি ভাড়াবাড়িতে যাত্রা শুরু হল মুক্তিযুদ্ধ জাদুঘরের। 8 জন ট্রাস্টির উদ্যোগে মুক্তিযুদ্ধের নানা ধরনের স্মারক সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপনের চেষ্টা নিয়েই সীমিত আকারে শুরু হয় মুক্তিযুদ্ধ জাদুঘর। 2017 সালে নতুন ভবনে যাত্রা শুরু করে বাঙালি মহান অর্জনের মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধের নানান স্মারক, মুক্তিযোদ্ধা ও শহীদদের ব্যবহৃত সামগ্রী, অস্ত্র, দলিল, চিঠিপত্র ইত্যাদি মিলিয়ে 17,000-এর বেশি নিদর্শন রয়েছে জাদুঘরের বিশাল সংগ্রহশালায়। মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে দেখবেন প্রাচীন স্থাপত্য রীতির 7টি স্তম্ভ। 7 বীরশ্রেষ্ঠর প্রতীক হিসেবে এই স্তম্ভগুলোকে বোঝানো হয়েছে।
মেহেরপুরে মুজিবনগর সরকার গঠনের সময়ে ব্যবহৃত চেয়ারও আছে এই গ্যালারিতে। দ্বিতীয় গ্যালারির একটি অংশে ইনস্টলেশনে ফুটিয়ে তোলা হয়েছে 25 মার্চ কালো রাতের গণহত্যার ভয়াবহতা। আর দেয়ালে আছে ঢাকার বিভিন্ন স্থানে চালানো গণহত্যার আলোকচিত্র। তৃতীয় গ্যালারিটির নাম আমাদের যুদ্ধ আমাদের মিত্র। এখানে দেখা মিলবে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জীবনযাত্রা, বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বড় আকারের ডিজিটাল প্রিন্ট। এর পাশাপাশি এই সংগ্রহশালায় আছে মুক্তিযুদ্ধের পক্ষে দেশে বিদেশে যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন, জনমত সৃষ্টি করেছেন, তাদের অবদানের নানা স্থিরচিত্র। মহান মুক্তিযুদ্ধে ব্যবহার হওয়া একটি গাড়িও প্রদর্শন করা আছে এখানে। পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে যুক্তরাষ্ট্রে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ, বিটলসে বিখ্যাত শিল্পী জর্জ হ্যারিসনের যে গানটি গেয়েছিলেন সেই বাংলাদেশ বাংলাদেশ গানের হাতে লেখা পাণ্ডুলিপি, সুরের স্টাফ নোটেশন আছে এখানে। মুক্তিযুদ্ধ জাদুঘরের চতুর্থ ও শেষ গ্যালারির নাম আমাদের জয় আমাদের মূল্যবোধ। এই গ্যালারিতে ঢুকে চোখে পড়বে বিরাট এক নৌকা, এছাড়া আছে নৌযুদ্ধের বিভিন্ন নিদর্শন। বিলোনিয়ার যুদ্ধের রেল স্টেশনের রেলিং, ট্রলি, এসব মিত্র বাহিনীর ছাত্রী সেনার আক্রমণ, দগ্ধ বাড়িঘর, সবশেষে বিজয় অর্জন। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধানের অনুলিপি দিয়ে শেষ হয়েছে এই গ্যালারি। মুক্তিযুদ্ধ জাদুঘরে রয়েছে একটি লাইব্রেরি যেখানে মুক্তিযুদ্ধের বই, বুকলেট, কার্ড প্রদর্শন ও বিক্রয় করা হয়, তাই বিক্রয় কেন্দ্র থেকে সহজেই কিনতে পারবেন আপনার পছন্দের সুভেনির। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রবেশ মূল্য জন প্রতি মাত্র 20 টাকা, আর স্কুলের শিক্ষার্থীদের জন্য পুরো জাদুঘরটি একেবারেই বিনামূল্যে। এই জাদুঘরের গ্রীষ্মকালীন অর্থাৎ মার্চ থেকে সেপ্টেম্বরের সময়সূচি সকাল 10টা থেকে বিকাল 6টা, আর শীতকালীন মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়সূচি সকাল 10টা থেকে বিকাল 5টা। জাদুঘরের সাপ্তাহিক বন্ধ রোববার। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বলতম অধ্যায়।